রংপুরে দেশীয় মাছের পাইকারি ও খুচরা বাজার বসে শহরের সিটি বাজারে। জেলার আশপাশের পুকুর ও নদী থেকে দেশীয় মাছ সংগ্রহ করে জেলেরা নিয়ে আসেন এ বাজারে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রংপুর নগরীতে দুটি প্রধান মাছের বাজার রয়েছে, একটা হচ্ছে রংপুর বাস টার্মিনাল আর একটা হচ্ছে রংপুর সিটি বাজার। আমি এই মুহূর্তে আছি রংপুর সিটি বাজারে, সেখানকার চিত্র যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে সকাল হলেই কিন্তু এখানকার যে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে কিন্তু একদম সরগরম হয়ে ওঠে এখানকার বাজার। আমরা সকালে এসে এখানকার চিত্র যেটাই দেখেছি, যে আশপাশের যে জেলার বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন জায়গা থেকে যে পুকুর এবং নদী থেকে যে মাছগুলো ট্রাকে করে নিয়ে আসা হয়, সেগুলো নিয়ে এসে কিন্তু এখানে এই যে প্যাকেট থেকে খোলার পর এখানে গামলার মধ্যে রেখে এগুলো কিন্তু বিক্রি করা হয়। বিভিন্ন প্রকারের মাছ কিন্তু এখানকার যারা পাইকাররা রয়েছে তারা কিন্তু এখানে হাঁক ডাকে তারা বিক্রি করে এখানকার, এবং খুচরা যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু এখানে এসে পাল্লা প্রতি এই মাছগুলো কিনে নিয়ে যায়। বিভিন্ন ধরনের মাছ কিন্তু তারা এখানে নিয়ে আসে, দেশীয় মাছই কিন্তু আমরা এখানে এসে বেশি লক্ষ্য করতে পেরেছি, যেমন কাতলা, তেলাপিয়া, লাইলন টিকা, তেলাপিয়া থেকে শুরু করে পুঁটি, বিভিন্ন প্রকারের মাছ কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন এবং পাল্লা প্রতি মাছ কিন্তু তারা এখানে বিক্রি করছেন। রুই, কাতলা 350 থেকে শুরু করে 1800 টাকা করে পাল্লা কিন্তু তারা এখানে বিক্রি করছেন। আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে নদীর যে মাছগুলো সেগুলোও কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন, গলদা চিংড়ি থেকে শুরু করে দেশি চিংড়ি, পুঁটি, বিভিন্ন প্রকারের শোল, তারপরে গোছি, বিভিন্ন মাছ কিন্তু তারা এখানে বিক্রি করছেন। তারা আমাদেরকে এখানকার যারা আড়তদাররা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি বলছেন যে এই সময় মাছের চাহিদাও যেমন বেশি থাকে, সেমন মাছ যারা বিভিন্ন জায়গা থেকে আশপাশের যে জেলাগুলো থেকেও কিন্তু তারা মাছ এখানে পিক আপে করে এবং অটোতে করে এখানে নিয়ে আসা হয়। আসার পরে কিন্তু এখানকার যারা খুচরা পাইকাররা রয়েছে তাদের কাছে কিন্তু এই মাছগুলো তারা কিন্তু সেল করে, এবং প্রতিদিনই কিন্তু এখানে যেহেতু শীতকাল একটু দেরিতে হলেও প্রতিদিন এখানে মাছ বিক্রি চলে, এবং প্রতি ক্রেতা বিক্রেতার যে একটা সরগরম পরিস্থিতি আমরা কিন্তু এটা প্রতিদিনই লক্ষ্য করতে পারি। যদি একটু বলি পাশাপাশি এখানকার যারা খুচরা মাছের কথা যদি বলি, বিভিন্ন প্রকারের মাছ, ইলিশ মাছ, সামুদ্রিক মাছ এবং দেশীয় মাছ, রুই, মিরগা, তারপরে ছোট মাছ যদি বলি সেগুলোও কিন্তু এখানে বেশি বিক্রি হয়, এবং বেলা বাড়ার সাথে সাথে এখানকার যারা খুচরা যারা ক্রেতা রয়েছে তারাও কিন্তু এখানে আসে, তারা কিন্তু মাছগুলো ক্রয় করে। এবং সেখান থেকে যদি বলি যে এখানকার যারা নিম্ন আয়ের মানুষরা রয়েছে, কিছু মহিলা মানুষ, তারা কিন্তু এই মাছগুলো বেছে দিয়ে তাদের কিন্তু কিছু টাকাও তারা কিন্তু এখানকার উপার্জন করে। সবশেষ যদি বলি যে এখানে প্রতিদিনের মতো ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে কিন্তু সরগরম থাকে রংপুরের এই সিটি বাজার। তো এই ছিল আমার কাছে মাছ বাজারের সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম রংপুর সিটি বাজারে।